কোনো রকম একটা চকি এরকম ব্যবস্থা করে অস্থায়ীভাবে বসার একটা ব্যবস্থা করতে পারবো বলে ধারণা করি। আমরা কাউকে এখান থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আপনারা কি আবারও টেনশন? না 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 না, টেনশন না। এই খোলা মাঠে আমরা খোলা মাঠে থাকবে জন্য রোদের জন্য উপরে পলিথিন অথবা তিরপাল ইট পর্যন্ত। এখানে যে মালামালগুলো আছে এগুলা দূরত সরাইয়া এই ময়লা আবর্জনা যা আছে ক্লিন করার পরে আপনার এখানে যত দোকানদার ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সালমান রহমান তিনিও আসছিল বলছে যে যদি তেরপালের বিনিময়ে যদি হয় যা যা আছে এখানে ই কইরা তাদেরকে জায়গা দূরত ক্লিয়ার করে এখানে দোকানের স্থান বসতে দেন। এই জন্য আমরা কাজ করতেছি দূরত। সালমান রহমান সাহেব আসার পর উনি পরিদর্শন শেষে আমাদের যে নির্দেশনা দিয়ে গেছেন এবং যেই ঘোষণা দিয়ে গেছেন তারপরে আমাদের ব্যবস্থাপনায় অনেকটা পরিবর্তন এসে গেছে। বিশেষভাবে মেয়র মহোদয়ের সাথে আগের দিন যে আলোচনা আমাদের হয়েছে তারপরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের পুনর্বাসন প্রক্রিয়াও জোরদার হয়ে গেছে। তালিকা প্রস্তুত সহ ক্ষতিগ্রস্তদের বিভিন্ন কাজে আমরা রাত দিন কাজ করছি। এখন এত বড় ধ্বংসযজ্ঞ পরিষ্কার করে আবার সেখানে দ্রুত এই অব্যবস্থাপনার মধ্যেও ব্যবসায়ীরা বসতে চাইছেন, আমরা আশা করি আগামী রোববারে মেয়র মহোদয়ের সাথে তালিকা সম্পন্ন করে রোববারে ওই তালিকার অনুযায়ী আমরা এখানে রোববার পরবর্তী দুই দিনের মধ্যে আমরা ব্যবসায়ীদের কোনো রকম একটা চকি এরকম ব্যবস্থা করে অস্থায়ীভাবে বসার একটা ব্যবস্থা করতে পারবো বলে ধারণা করছি আর কি। আসলে তো এটা তো একটা মহাযজ্ঞ, এটার একেবারে কোনো যে নির্দিষ্ট করে সময় বলতে পারবো তা না, তবে আমরা রাত দিন চেষ্টা করতেছি। আমরা সব দিকের সহযোগিতা পাচ্ছি এবং আমরা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্দেশনা পালনের মধ্যেই এই কাজগুলি পরিচালনা করছি আমাদের নিজেদের উদ্যোগে না। আমরা যেটা করবো দুতলা লোকগুলি আসলে আমাদের দুতলা নিচতলা আমাদের তো তিনতলা চারতলা নাই, আমাদের একটা সুবিধা আছে আমরা এখান থেকে লোকরা আমরা একটা গলি যদি তাদের জন্য রেখে দিই তাহলে আমাদের সবগুলো আমরা প্রভাইড করতে পারবো ইনশাল্লাহ। আর যারা নাকি দোকান তিনটা আছে তাদেরকে দেড়টা করে দিব, দুইটা যারা আছে একটা করে দিব, আর বাকিগুলো একটা করে আমরা যারা বড় বড় ব্যবসা করতে একটু শুরু করে করবে তাহলে আমরা সমন্বয় করে সবাই খাইতে পারবো, সবাই চলতে পারবো, কারো কোনো অসুবিধা হবে না, আমরা কাউকে এখান থেকে বঞ্চিত করবো না ইনশাল্লাহ। না 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 না, টেনশন না। এই খোলা মাঠে আমরা খোলা মাঠে থাকবে জন্য রোদের জন্য উপরে পলিথিন অথবা তিরপাল ইট পর্যন্ত অস্থায়ী, এটা কিন্তু স্থায়ী না। বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা এখানে বসবেও না, কারণ এটা তো এটা হলো ফুটপাত আছে না, আমাদের ফুটপাতের ব্যবসার মতো তো এটা, এখন তো আমরা ফুটপাতের মতো বসবো, কাজে এই জায়গাতে বড় বড় যে ব্যবসায়ীরা তারা বসতে চাইবও না। আমাদের দোকানদাররা আমাদের সাথে খুব সমন্বয় করে কাজ করতেছে, আমাদের বাইরে তারা কোনো যাবে না আশা করি। আর তালিকা হচ্ছে তো, আর তালিকা তো আমরা দিচ্ছি, তালিকা ছাড়াও তো না, তালিকা কমপ্লিট আমরা আগামীকাল শনিবার তিনটা বাজে জমা দেবো সিটি কর্পোরেশন, তালিকা খোলা আমাদের জন্য খোলা দিতে পারবো না, ইচ্ছা মতো কাউকে বসাতে পারবো। ব্যবসায়ী যা আছে সব আমাদের ওই ওই আমার কাছে 2300 2100 61 জন।